শুভরাইস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজকারের মতো আজকেও আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম, খুব তাড়াতাড়ি চটজলদি রান্না, সেটা হচ্ছে মাছের কালিয়া। চলুন তাহলে এর জন্য কী কী লাগছে আমরা তাহলে দেখে নিই। এখানে 500 গ্রাম কাতলা মাছ, তাছাড়া লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হচ্ছে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, আর এখানে গরম মশলা বাটা, আর এখানে হচ্ছে রসুন আর আদা বাটা। তবে মাছের কালিয়ার জন্য আমি সর্ষের তেলটা প্রেফার করি, কারণ মাছের জন্য সর্ষের তেলটাই আদর্শ তেল। চলুন তাহলে গ্যাসটা অন করে আমরা শুরু করে দিই। খুব পরিমাণ দেওয়ার দরকার সেরকমই দেবেন। মাছটা কিন্তু কড়া করে ভাজবেন, তাহলে মাছের টেস্টটা খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিচ্ছি, এবার মাছগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি, তাহলে ভালো সেদ্ধটা হবে। মাছটা ঢাকা দেওয়ার কারণটা হচ্ছে এটা বড় মাছ, তো ঢাকা দিলে পরে সেদ্ধটা ভালো হবে, আমাদের রান্না করতে কম সময় লাগবে। মাছটাকে উল্টে দিচ্ছি, ঢাকা দেওয়ার কারণে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মাছ ভাজার কালারগুলো কি সুন্দর এসছে, তার মানে কিন্তু এটা ভেতরটা পুরোটাই অলরেডি হয়ে আছে। এটা মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রেখে দিচ্ছি। এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা তেজপাতা, অনেকে কালো জিরে ফোড়ন দেয়, আমি দিই না, কারণ ওটা একটু তেতো তেতো ভাব হয়ে যায়। দিচ্ছি পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে ততক্ষণ। এর সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, তাহলে ভালো গন্ধটাও আসবে, ভালো গন্ধও আসবে আর ভাজাটাও ভালো হবে। আর আমি এটা ঢেকে দেব, ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার এটার মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি এখানে আদা আর রসুনটা বেটে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই মশলা কষিয়ে নেব, মশলাটা টমেটোটা দিয়ে দিচ্ছি, নাহলে এটা লেগে যাওয়ার চান্স থাকবে, গ্রেভিটা আমাদের টমেটোটা থেকেই আসবে ভালো। টমেটোটা দিলে পরে মশলাটা উঠবেও না, কোনো জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন মশলাটার থেকে আমার তেল ছেড়ে বেরিয়ে গেছে, মানে আমার মশলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটাতে সামান্য পরিমাণ জল অ্যাড করব, যাতে 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি, যাতে মশলাগুলো আমার পুরো মেল্ট হয়ে যায়। এবার আমি এটার জন্য আবার ঢেকে রাখছি।
ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। এবারে মাছগুলো দিয়ে এটা আবার ঢেকে রেখে দেব, তাহলে মাছের ভেতরে রসটা যাবে। দু মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি। মাছটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি এবার গরম মশলা বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা আমার লাস্টে দেওয়ার এই কারণে, কারণ এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আগে দিলে গন্ধটা না চলে যায়। দেখুন মাছটা থেকে আমার তেল বেরিয়ে এসছে, মানে এটা হয়ে গেছে। এবার আমি এটা গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আমার রান্না শেষ, এক মিনিটের জন্য এবার ঢেকে অফ করে দেব। দেখুন আমার মাছটা হয়ে গেছে, আমি নিভিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং নিচে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নিত্য নতুন রান্নাগুলো আপনাদের সামনে আবার দেখাতে পারি, খুব চটজলদি রান্না যেগুলো। ধন্যবাদ।